আপাতত এটা প্রথম ঘুরছি আমি, এসছি মানে বাড়ি থেকে এসছি, লেট হয়ে গেছে এখানে, আপাতত এটা প্রথম বুথ। কি দেখলে বুথে ঘুরে? কি দেখছো? বুথে এখনো পজিটিভ, এখনো কোনো নেগেটিভ আমি এখনো দেখিনি, আশা করছি আগে পজিটিভ হবে। বিজেপি যে প্রার্থীরা অভিযোগ করছেন বিভিন্ন জায়গাতে তার বুথ জ্যাম হচ্ছে, এরকম এটা কি বলবেন? এটা ওনারা জেনে গেছে, একটু হেরে বসে আছি এখন, একটু ড্রামা করার জন্য ওটা নাটক করতেই হয়, সেটা সবাই জানে। আমরা অতটা ঢুকবো না, আমরা জাস্ট, আমার এখন হচ্ছে টার্গেট হচ্ছে জিতে দিদির হাতে সিটটা তুলে দেওয়া, তারপর বাগদান বাসিন্দার জন্য কিছু করা। তিনি আরো একটা অভিযোগ করেছে বাইরের থেকে বহু বহিরাগত ঢোকানো হচ্ছে জ্যাম করার জন্য, বিজেপি বলেছে? হ্যাঁ, মানে বুঝলাম না, বিজেপির প্রার্থী অভিযোগ করছেন যে তৃণমূল বাইরের থেকে আরো লোক ঢুকিয়েছে এখানে অশান্তি করার জন্য। তো ওরাও ঢুকাতে পারে, এটা জাস্ট বললাম না, এটা জাস্ট ড্রামা, জানে যে আমরা হেরে বসে আছি, কিছু একটা ক্যামেরার সামনে আমাদের করতে হবে, সেটা জাস্ট নাটক, আমরা অত দেখব না, আমরা জাস্ট, আমি টার্গেট হচ্ছে আমরা সিটটা জয়লাভ করে দিদির হাত শক্ত করব। সর্বকনিষ্ঠ প্রার্থী এবং ফার্স্ট লোকসভা বিধানসভা ভোটে লড়ছো, এটা অনুভূতি কেমন? জোরে বলো, শুনতে পাই না। তুমি সর্বকনিষ্ঠ প্রার্থী লোকসভা বিধানসভা ভোটে লড়ছো, এই কদিন টানা প্রচার ছিল, আজকে ভোট শুরু হয়েছে, অনুভূতিটা জানতে চাই। অনুভূতিটা ডে ফার্স্ট থেকেই ভালো, আমি বলেছিলাম আমার কোনো ভয় লাগেনি, যাদের বাড়ি গেছে নিজের মেয়ের মতন আমাকে দেখেছে, কোথাও একটা নার্ভাসনেস থাকবে, নতুন মানুষ, কোনো সমস্যা হয়নি, আশা করছি আগেও হবে না। শুধু আমার লক্ষ্য আছে বাগদা বাসিন্দারটা বিশ্বাস যদি করে, আমার উপরে যদি বিশ্বাস রাখে একটা ছোট্ট মেয়ের মতো, নিজের কন্যার মতন, তাহলে বিশ্বাস করে আমি যেন বিশ্বাসটা রাখতে পারি, ওনার পাশে যেন দাঁড়াতে পারি। বাগদা মতুয়া অধ্যুষিত, তুমি মতুয়া বাড়ির মেয়ে, সেক্ষেত্রে মতুয়াদের সমর্থন কতটা পাচ্ছ? 100% পাচ্ছি, কত মানুষ মানে নিজেরা ডেকে রয়েছে কি ঠাকুর বাড়ির মেয়ে এসছে আমাদের বাড়িতেও আসবে, মানে ওনাদের ইচ্ছা যে সিটটা জয়লাভ করে যেন ওনাদের পাশে আমি দাঁড়াতে পারি। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে, এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। Aquilo que sinto quando eu te vi nesse dia cair, era óbvio. Olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে, নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।